নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভারতীয় অর্থনীতি বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলেন বা বাজেটই বলেন তা এইখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আপনাদের আসবে ইকোনমিক্স ফাইভ ইয়ার্স প্ল্যান আর বাজেট এইখান থেকে যে কোশ্চেনগুলো আপনাদের আসবে তা সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে আর হ্যাঁ আরেকটা জিনিস আপনারা করবেন আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে নেবেন তা যে কোশ্চেনটার উত্তর রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা টোটাল পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর পঞ্চাশটার মধ্যে কে কত পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই আমাদের পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাভ জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে আর রেগুলার বেসিসে আমাদের এই ক্লাসগুলো দেখা আপনাদের উচিত হবে আপনাদের পারফরমেন্স ধরে রাখার জন্য বা টিকিয়ে রাখার জন্য আর যাদের পারফরমেন্স ডাউন দ্য লাইন সিক্সটি বা বিলো দ্য লাইন সিক্সটি তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন পরপর আমাদের ইকোনমিক্স বলে একটা ফোল্ডার বানানো আছে তো তার মধ্যে যাবতীয় ভিডিওগুলো এখানে দেওয়া আছে তো চলুন আপনারা যদি আমাদের সাথে সরাসরি কোনো বিষয়ের জন্য কথা বলতে চান তাহলে রেগুলার আমরা সকাল আটটার সময় ম্যাথের ক্লাস নিয়ে আসি সকাল নটার সময় বেঙ্গালি গ্রামারের ক্লাস নিয়ে আসি এবং সকাল দশটার সময় এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা ক্লাস নিয়ে আসি তা আপনারা যারা সরাসরি জিজ্ঞেস করতে চাইছেন আমাকে কোনো কোয়েশ্চেন কোনো ফিডব্যাক তাহলে আপনারা সরাসরি এই ক্লাসগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা আজকে শুরু করব কোশ্চেন নাম্বার এক থেকে উনিশশো সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন অপশান এ আছে সর্দার বল্লভভাই প্যাটেল অপশন বি শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি অপশান সি জওয়াহরলাল নেহরু এবং অপশন ডি গোবিন্দ বল্লভ পন্থ তাহলে এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু উনিশশো সালের শিল্পনীতির মূল ভিত্তি ছিল ভারতের প্রতিষ্ঠিত করা অপশান এ সমাজতান্ত্রিক অর্থনীতি অপশান বি ক্যাপিটালিস্টিক অর্থনীতি অপশান সি মিশ্র ও নিয়ন্ত্রিত অর্থনীতি এবং অপশান ডি এদের মধ্যে কোনোটি নয় দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মিশ্র ও নিয়ন্ত্রিত অর্থনীতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ভারতের দ্বিতীয় শিল্পনীতি হয়েছিল অপশান এ উনিশশো ছাপ্পান্ন সালে অপশান বি উনিশশো ঊনপঞ্চাশ সালে অপশান সি উনিশশো পঞ্চান্ন সালে এবং অপশান ডি উনিশশো সাতান্ন সালে তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো ছাপ্পান্ন সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নতুন শিল্পনীতি ঘোষিত হয়েছিল কোন সালে অপশান এ উনিশশো নব্বই অপশান বি উনিশশো একানব্বই অপশান সি উনিশশো বিরানব্বই এবং অপশান ডি উনিশশো তিরানব্বই চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো একানব্বই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ নাইনটিন ফিফটি উনিশশো সালের শিল্পনীতিতে কয়েকটি ক্ষেত্রকে কয় প্রকার শিল্পের জন্য লাইসেন্সিক বাধ্যতামূলক করা হয় অপশান এ চার অপশন বি তিন অপশান সি ছয় এবং অপশন ডি পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পাঁচ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয় অপশান এ উনিশশো সালের ছয় জুলাই অপশান বি উনিশশো সালের ছয় আগস্ট অপশান সি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর এবং অপশান ডি উনিশশো সালের ছয় অক্টোবর ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো সালের ছয় আগস্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন শিল্পোৎপাদনের সূচকের ভিত্তি বছর উনিশশো তিরানব্বই এর বদলে কি করার কথা সরকার বলেছেন অপশান এ উনিশশো নিরানব্বই দু হাজার অপশন বি আটানব্বই নিরানব্বই অপশন সি দু এক এবং অপশন ডি দু এক এবং দু হাজার নম্বর নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আবিদ হুসেন কমিটির পরামর্শক্রমে সরকার ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে টাইনি ইউনিটস কত বিনিয়োগের মাত্রা বা লিমিট ধার্য করেন অপশান এ চব্বিশ লক্ষ অপশন বি কুড়ি লক্ষ অপশন সি পঁচিশ লক্ষ এবং অপশন ডি তিরিশ লক্ষ আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পঁচিশ লক্ষ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ক্ষুদ্র ও মধ্য শিল্প ইউনিট আইন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট কত সালে কার্যকরী হয় অপশান এ দু হাজার ছয় দোসরা অক্টোবর অপশন বি দু হাজার পাঁচের দোসরা অক্টোবর অপশন সি দু হাজার সাতের দোসরা অক্টোবর অপশন ডি দু হাজার চারের দোসরা অক্টোবর নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দু হাজার ছয় সালে দোসরা অক্টোবর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন বর্তমানে কয়টি দ্রব্য শুধুমাত্র ক্ষুদ্র শিল্প ক্ষেত্রের জন্য সংরক্ষিত রয়েছে অপশান এ একশো তেরো অপশান বি একশো চোদ্দ অপশান সি একশো পনেরো এবং অপশন ডি একশো ষোলো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি একশো চোদ্দ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ক্ষুদ্র ও শিল্প ক্ষেত্রের এস এস আই স্মল স্কেল ইন্ডাস্ট্রি তৃতীয় সমীক্ষা করা হয়েছিল অপশান এ দু হাজার নভেম্বর থেকে দু হাজার এপ্রিল অপশন বি দু নভেম্বর থেকে এর এপ্রিল দু নম্বর অপশন দু নভেম্বর থেকে দু এপ্রিল এবং অপশন ডি কোনোটি নয় এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দু হাজার দুইয়ের নভেম্বর থেকে দু এপ্রিল নেক্সট কোশ্চেন নাম্বার মিরা শেট কমিটি কোন বিষয়ে পরামর্শ দিয়েছিল অপশান এ ইস্পাত অপশান বি রেলওয়ে অপশন সি ব্যাংকিং এবং অপশন ডি তাত বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তাঁত নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন জাতীয় বস্ত্র নীতি বা ন্যাশনাল টেক্সটাইল পলিসি কত সালে ঘোষিত হয়েছিল অপশান এ দু সালে অপশন বি দুহাজার সালে অপশন সি দু সালে এবং অপশান ডি উনিশশো সালে তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দু সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন রাজীব গান্ধী শিল্প স্বাস্থ্য বিমা যোজনা রাজীব গান্ধী শিল্পী শাস্ত্র বিমা যোজনা কাদের জন্য চালু হয় অপশান এ অভিনেতা ও অভিনেত্রীদের জন্য অপশন বি কবিতা ও আবৃত্তিকারদের জন্য অপশন সি নাট্যকারদের জন্য এবং অপশন ডি কারিগর ও মিস্ত্রী ও তাদের পরিবারদের জন্য চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কারিগর ও মিস্ত্রী ও তাদের পরিবারের জন্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন সেল কত সালে স্থাপন করা হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো আশি সালে এবং অপশন ডি উনিশশো সালে একান পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো সালে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সিমেন্ট উৎপাদন ভারতের প্রথম কোথায় শুরু হয় অপশন এ মাদ্রাজ চেন্নাই অপশন বি বোম্বে মুম্বাই অপশন সি জামশেদপুর এবং অপশন ডি বিশাখাপত্তনম ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মাদ্রাজ বা চেন্নাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টিন ও এন সি কোন শাখা বিদেশে কাজ করে অপশান এ ও এল ও বিদেশ লিমিটেড অপশান বি সি ইন্টারন্যাশনাল লিমিটেড অপশান সি সি আদার কান্ট্রি লিমিটেড এবং অপশান ডি কোনোটি নয় সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ওভিএল ও বিদেশ লিমিটেড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন গোস্বামী কমিটি কিসের উপর সুপারিশ করে অপশান এ শিল্পের উৎপাদনশীলতা অপশন বি শিল্পের লাইসেন্স নীতি অপশন সি শিল্পে বিনিয়োগ এবং অপশন ডি শিল্পক্ষেত্র আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রুগ্ন শিল্পক্ষেত্র নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বর্তমানে নবরত্ন কোম্পানির সংখ্যা কত অপশান এ বারো অপশান বি তেরো অপশন সি চোদ্দ এবং অপশন ডি আঠেরো প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আঠেরো কোয়েশ্চেন অ্যাক্ট কত সালে হয়েছিল এ এবং নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো উনসত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান উনিশশো সালকে ইন্দিরা গান্ধী কোন বছর বলে ঘোষণা করেন অপশান এ উৎপাদন ক্ষেত্রের বছর অপশান বি উৎপাদনের বছর অপশন সি উৎপাদনশীলতার বছর এবং অপশন ডি বিনিয়োগের বছর একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উৎপাদনশীলতার বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এমআরটিপি অ্যাক্ট কার্যকরী হয় কত সালে অপশান এ উনিশশো উনসত্তর অপশান বি উনিশশো সত্তর অপশান সি উনিশশো একাত্তর এবং অপশান ডি উনিশশো বাহাত্তর বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো সত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা এফ ইআর কত সালে হয় অপশান এ উনিশশো 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 বি সি এবং অপশান ডি উনিশশো ছিয়াত্তর তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো তিয়াত্তর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয় অপশান এ উনিশশো পঁয়ষট্টি অপশান বি উনিশশো পঁচাত্তর সি উনিশশো ছিয়াত্তর এবং অপশন ডি উনিশশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশশো ছেষট্টি নেক্সট কোশ্চেন দ্বিতীয় জাতীয় শ্রম কমিশনের চেয়ারম্যান ছিলেন অপশান এ রবীন্দ্র অপশন বি রবীন্দ্র জাদেজা সরি রবীন্দ্র এবং অপশন সি রবীন্দ্র এবং অপশন ডি রবীন্দ্র সানা তাহলে পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রবীন্দ্র বার্মা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন টোয়েন্টি সিক্স প্রতিযোগিতা আইন কত সালে হয়েছিল অপশান এ দু হাজার দুই অপশান বি দু হাজার তিন অপশান সি দু হাজার ছয় এবং অপশন ডি দু হাজার সাত ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দু হাজার দুই নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন উনিশশো ছাপ্পান্ন সালের কোম্পানি আইন কত সালে সংশোধিত হয় অপশন এ 2002 অপশন বি 2003 অপশন সি 2004 এবং অপশন ডি 2005 27 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 2004 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 28 বিনিযোগ রাশের সরকারি নীতি কত সালে শুরু হয় বা ডিমি ডি ডাই ইনভেস্ট বা দিস ইনভেস্টমেন্ট কথাটা হচ্ছে দিস মানে বিনিযোগের হ্রাস তাহলে প্রথম অপশান আছে উনিশশো একানব্বই থেকে বিরানব্বই অপশন বি আছে উনিশশো বিরানব্বই থেকে তিরানব্বই অপশন সি আছে উনিশশো একাশি থেকে বাষট্টি একাশি থেকে বিরাশি আর অপশন ডি আছে উনিশশো বিরাশি থেকে তিরাশি আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশশো বিরাশি থেকে তিরাশি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন উনিশশো একান্ন সালের শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনের ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট এর অধীনে শিল্পের লাইসেন্সিং এর কার্যকারিতাকে পর্যালোচনা করেন অপশন এ ডক্টর আর কে হাজারি অপশন বি ডক্টর এস কে হাজারি অপশন সি ডক্টর আর ভি হাজারি এবং অপশন ডি ডক্টর আর এম হাজারি উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডক্টর আর কে হাজারি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সুবিমল দত্ত কমিটি কোন বিষয়ে তাদের রিপোর্ট জমা দেন অপশান এ শিল্পের উৎপাদনশীলতা নিয়ে তদন্ত করেন অপশান বি আন্তর্জাতিক স্তরে ভারতীয় শিল্পের উত্তরণ বা প্রতিযোগিতা নিয়ে তদন্ত করেন অপশান সি শিল্পের লাইসেন্স নীতির সাফল্য নিয়ে তদন্ত করেন এবং অপশন ডি শিল্পে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে তদন্ত করেন তাহলে তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শিল্পে লাইসেন্স নীতির সাফল্য নিয়ে তদন্ত করেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান নিম্নলিখিত বছরগুলির মধ্যে কোন বছরে শিল্পক্ষেত্রের সবচেয়ে কম গড় বার্ষিক বৃদ্ধি হয়েছে অপশান এ উনিশশো উনআশি থেকে আশি অপশন বিশ্টি থেকে একানব্বই এবং থেকে নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো থেকে আশি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি টু নিম্নলিখিত কোন পরিকল্পনাকালে কালে বার্ষিক গড় উৎপাদন বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল অপশান এ চতুর্থ অপশন বি নবম অপশান সি দশম এবং অপশান ডি তৃতীয় বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দশম নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর থার্টি থ্রি একাদশতম পরিকল্পনায় দু হাজার সাত থেকে বারো কৃষিক্ষেত্রে বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত স্থির করা হয়েছে অপশান এ তিন পার্সেন্ট অপশান বি তিন দশমিক পাঁচ শতাংশ অপশান সি চার পার্সেন্ট এবং অপশান ডি হচ্ছে চার দশমিক পাঁচ শতাংশ তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চার শতাংশ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর আমি ইংরেজি বাংলা মিশিয়ে বলছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তো চলুন আমরা চৌত্রিশ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব তা দু সালের এপ্রিল মাসে গঠিত দাম স্থিরীকরণ প্রকল্পে পি বা প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড স্কিম নিম্নলিখিত কোন দ্রব্যের অন্তর্ভুক্তি হয়েছে অপশান এ চা অপশান বি ধান অপশান সি দুধ এবং অপশান ডি আখ 34 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ চা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 35 শস্যের সময়কাল কখন অপশন এ জুলাই মাস থেকে অক্টোবর মাস অপশন বি অক্টোবর থেকে মার্চ মাস অপশন সি মার্চ থেকে জুন মাস এবং অপশন ডি জুন থেকে সেপ্টেম্বর মাস 35 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অক্টোবর থেকে মার্চ মাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 36 জাতীয় হর্টিকালচার মিশন বা এনএইচএম ন্যাশনাল হর্টিকালচার মিশন কত সালে চালু হয় অপশান এ দু হাজার চার দু হাজার পাঁচ অপশান বি দু হাজার পাঁচ দু হাজার ছয় অপশান সি দু হাজার ছয় দু হাজার সাত এবং অপশান ডি দু হাজার সাত দু হাজার আট ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দু হাজার পাঁচ দু হাজার ছয় নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি সেভেন ভারতে মাঝারি মানের জমি ধারণের পরিমাণ কত বা মিডিয়াম হোল্ডিংস অপশান এ 4 থেকে 6 হেক্টর অপশন বি 6 থেকে 10 হেক্টর অপশন সি 10 থেকে 12 হেক্টর এবং অপশন ডি 4 থেকে 10 হেক্টর 37 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চার থেকে 10 হেক্টর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर গোল গোলবি플ট কোন দ্রব্যের সঙ্গে যুক্ত অপশন এ পেঁয়াজ অপশন বি আলু অপশন সি ডিম এবং অপশন ডি আম 38 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আলু नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 39 সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন শব্দটি কে চালু করেন অপশান এ ডক্টর উইলিয়াম গান্ডে অপশান বি নরম্যান বর্গল অপশান সি ডক্টর এম এস স্বামীনাথন আর অপশান ডি আইয়ার তাহলে উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডক্টর উইলিয়াম গান্ডে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি চিরসবুজ চিরসবুজ বিপ্লবে বা এভারগ্রিন রেভলিউশন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা কত স্থির হয়েছে

একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এসলেস আঠারোশো চৌত্রিশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফরটি টু পৃথিবীর কৃষি গবেষণা কেন্দ্র কে স্থাপন করেন অপশান এ জি ভি বসিং গল্ট অপশান বি জে ভি বসিংট গল্ট আর অপশান সি হচ্ছে নরম্যান হিউম্যান এবং অপশান ডি হচ্ছে নরম্যান বরলগ তাহলে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জে ভি বর্লিং গট বা গণ্ড গ্লট চলে আসবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর্টি থ্রি অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত অপশান এ শ্বেত বিপ্লব বা দুধ অপশন বি নীল বিপ্লব বা মাছ অপশন সি সোনালী বিপ্লব আপেল বা ফল আর অপশন ডি হচ্ছে লাল বিপ্লব বা টমেটো বা মাংস তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শ্বেত বিপ্লব বা দুধ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 44। ফোর বিশ্বের সর্বোচ্চ সার প্রস্তুতকারক দেশ কোনটি অপশান এ আমেরিকা যুক্তরাষ্ট্র অপশন বি ভারত অপশন সি সোভিয়েত ইউনিয়ন এবং অপশান ডি চীন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চীন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি ফাইভ হলুদ বিপ্লবের বা ইয়েলো রেভলিউশন এর জনককে অপশান এ সমীর আয়েঙ্গার অপশন এটা হবে প্রিন্টিং মিস্টেক আছে এস কস্তুরীরঙ্গন অপশন সি শ্যাম পিত্রদা এবং অপশন ডি জেসি বসু তাহলে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শ্যাম পিত্রদা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স ভারতের ক্ষেত্রে নাইট্রোজেন টু ফসফরাস পি পটাশকে এর অনুপাত কত নির্ধারণ করা হয়েছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফোর ইস টু টু ইস টু ওয়ান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি সেভেন জলসেচের নতুন প্রকল্পে বৃহৎ জলসেচের ক্ষেত্রে বা মেজর ইরিগেশন স্কিম জমির পরিমাণ কত হয় এ ছ হাজার হেক্টর থেকে দশ হাজার হেক্টর অপশান সি দশ হাজার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দশ হাজার হেক্টরের বেশি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফর্টি এইট জাতীয় আয় পরিমাপ করার কটি পদ্ধতি আছে অপশান এ দুইটি অপশান বি তিনটি অপশান সি চারটি এবং অপশান ডি পাঁচটি আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিনটি নেক্সট কোশ্চেন কোয়েটি নাইন জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হার ভারতে কোন বছর সর্বনিম্ন ছিল অপশান এ থেকে পঁয়ষট্টি থেকে সি বাহাত্তর থেকে তিয়াত্তর অপশন সি উনিশশো উনআশি থেকে আশি এবং অপশান ডি উনিশশো নব্বই থেকে একানব্বই ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশান সি করছি উনিশশো উনআশি থেকে আশি কারণ জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হার কোন বছর সর্বনিম্ন ছিল রিসেন্ট ইয়ারি মনে হয় বেশি যাচ্ছে তা আপনারা এই কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই একটু গুগল সার্চ করে নেবেন ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন তো চলুন এবার আমরা চলে যাব পরবর্তী আজকের শেষ প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার ফিফটি ভারতবর্ষে বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা অপশান এ সিএসও অপশন অপশান বি আই এস আই অপশান সি এনএসএসও আর অপশান ডি এনএসও তাহলে পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন এ সি এস ও তাদের সবার উত্তর সঠিক আর তাদের সবাইকে সাধুবাদ জানাই এইবার আপনারা একে একে কত মার্কস পেলেন সেই যোগ করে সৎভাবে আপনারা মার্কসটা পোস্ট করুন আর আপনারা মার্কসটা পোস্ট করলেই আপনার সাথে সাথে আমরাও বুঝতে পারবো যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা সেই পারফরমেন্সটা এনহ্যান্স করতে হবে তো আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন আমরা চলে যাবো পরবর্তী দিনে যেটা হোম কোশ্চেন হবে আজকে সেই কোশ্চেনে তা আমি আজকে আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম টাক্ প্রশ্ন হল ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন অপশান এ লর্ড মিন্টো অপশন বি জওহরলাল নেহেরু অপশান সি দাদাভাই নওরাজি এবং অপশান ডি জামশেদজি টাটা আবার আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন অপশান এ লর্ড মিন্টো অপশান বি জওয়াহরলাল নেহরু অপশান সি দাদাভাই নোরাজি এবং অপশান ডি জামশেদজি টাটা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে এই সময় আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করার জন্য তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ